আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি নিজে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি উল এর বেবি ড্রেস। যে ড্রেসটি আমি আসলে নিজেই বানিয়েছি রেড হার্ট উল দিয়ে, এবং এই ড্রেসটি বানানোর পর আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, এই জন্য ভাবলাম আপনাদেরকে পুরো ড্রেসটা সুন্দরভাবে বুঝিয়ে দিই, যাতে আপনারও পয়লা বৈশাখের জন্য আপনার বেবিকে বানিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি বিজনেস করে থাকেন সেই ক্ষেত্রে আপনার বিজনেসের জন্য আপনি আপনার কাস্টমারকে বানিয়ে দিতে পারেন। তো আমাদের এই, আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কের প্রচণ্ড ঠান্ডা, সো নিউ ইয়র্কে সবসময় উলের প্রোডাক্টগুলি সবচাইতে ভালো সেল হয়, কারণ হচ্ছে এখানে প্রায় 9 মাসের মতোই আসলে ঠান্ডা থাকে, বাকি 3 মাস সামার থাকে। সামারটা খুবই কুইক, এই আসে এই শেষ হয়ে যায়, বাট বাকি সময়তে ঠান্ডাই থাকে। তো যার কারণে উলের বেশি কাজ করা হয় আমার। তো আমি উলের এই ড্রেসটা বানিয়েছি, এটা রেড কালার এবং ক্রিম কালারের কম্বিনেশন, এবং এটা হচ্ছে রেড হার্ট উল দিয়ে বানিয়েছি। আমি আসলে যে প্রোডাক্টগুলো বানাই আমি সবচাইতে বেশি ইউজ করে থাকি রেড হার্ট উল, কারণ রেড হার্ট উলটা আসলে খুবই সুন্দর। এই রেড হার্ট উল দিয়ে আসলে যাই কিছু বানাই না কেন দেখতে খুব সুন্দর হয়, আর রেড হার্ট উলের কালার কম্বিনেশন অনেক সুন্দর, মানে এত সুন্দর সুন্দর কালার, যেটা অন্য উল দিয়ে তারা এই কালারগুলি করতে পারবে না। সো রেড হার্ট উলটা হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড, যেহেতু আমি আমেরিকাতে বিজনেস করি, এখানে আমি সেল করি কোম্পানিতে। সো আমার আমেরিকান উল হলে আমার ডিসক্রিপশন বক্সে সব কিছুর বর্ণনা দিতে হয় এখানে। তো আমি যদি আমেরিকান উলটা দিয়ে নামটা দিই, তাহলে দেখা যায় আমার জিনিসটা সাথে সাথে সোল্ড আউট হয়ে যায়। সো আমার খুব ভালো লাগে, এই কারণে আমি সবসময় রেড হার্ট উল দিয়েই কাজ করি। আমার কাছে রেড হার্ট উল দিয়েই সব কিছু বানাতে ভালো লাগে। আর এই সেটটাতে আমি বানিয়েছি বেবির একটা ড্রেস এবং 2টি শ্যুজ এবং 1টি টুপি, এবং এটি ফুল একটি সেট। একটা মেয়ে বেবি যদি এরকম একটি ড্রেস পরে এবং এর মাথায় টুপি থাকে এবং এই শ্যুজগুলো থাকে, তাকে কিন্তু দেখতে একদম প্রিন্সেসের মতো লাগবে। এই ড্রেসটি এবং এই জুতা এবং এই টুপি বানাতে আমার খুব বেশি একটি সময় লাগেনি, এক দিন সময় লেগেছে এবং আরেক দিনের সকাল সময় লেগেছে। সো আমি এখন আপনাদের সুতাটা দেখাবো যে আমি আসলে কোন ইয়ারটা দিয়ে করেছি। এই যে, এই হচ্ছে রেড হার্ট উল। রেড হার্ট উল আমার অনেক পছন্দ, এবং এই সুতার রিভিউ আমি অনেক দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে সেইগুলি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তারপরও যারা একেবারেই নতুন, আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন, তাদের জন্য সুন্দরভাবে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেড হার্ট উল, এবং এই রেড হার্ট উলটি খুবই সফট, খুবই সুন্দর, আর কালারটি তো দেখতে পাচ্ছেন লাইট পিঙ্ক কালার। এই কালার, এই রেড হার্টের প্রত্যেকটা কালার সুন্দর। আমার কাছে প্রচুর রেড হার্ট উলের উল রয়েছে, আমি প্রায় সব কালারই নিয়ে আসি, কারণ ঘরে থাকলে ভালো লাগে, আর যখন খুশি যেটা দিয়ে, যে কালার দিয়ে ইচ্ছে হয় কাজ করা যায়। এই কারণে আমি অনেক অনেক রেড হার্ট উল রাখি আমার বাসায়। তো রেড হার্ট উল আসলে অসম্ভব সুন্দর, এটার প্রশংসা যত করবো ততই কম হবে। এটা হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড আমেরিকাতে, সবাই চিনে এবং সবাই খুব লাইক করে। প্রত্যেকটা মাই চায় তার বাচ্চাকে একদম কমফোর্টেবল ড্রেস পরাতে, আর সেটা যদি রেড হার্ট উল দিয়ে হয় তাহলে এটা খুবই আরামদায়ক হবে, খুবই কমফোর্টেবল হবে। এই জন্য মায়েরা যখন ডিসক্রিপশন বক্সে দেখে যে এটা হচ্ছে রেড হার্ট উল, তারা চোখ বন্ধ করে কিনে নেয়। তো আমি প্রথমেই টুপিটি দেখাচ্ছি, এটি খুবই সিম্পলভাবে করা, দেখতে পাচ্ছেন শুধু ডাবল ক্রোশেট দিয়ে করেছি আমি। আর এই টুপির টিউটোরিয়ালটি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আমি আমার ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা প্লিজ সেই লিঙ্ক থেকে এই টুপিটির টিউটোরিয়াল দেখে নেবেন, তারপর আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন এই সুন্দর টুপিটি। আর এই যে শ্যুজটি দেখতে পাচ্ছেন, এই শ্যুজটিও খুবই ইজি, জাস্ট ডাবল ক্রোশেট দিয়ে করা, আমি শুধু ডাবল ক্রোশেট দিয়ে করেছি। নিচে দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেট দিয়ে করেছি 2টি লাইন, এবং উপরে ডাবল ক্রোশেট দিয়ে করেছি 3টি লাইন। এই যে নিচের সোলটা দেখতে পাচ্ছেন, 2টি লাইন করেছি এবং উপরে 3টি লাইন করেছি। তারপর এই যে এখানে একটি ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এই ফ্লাওয়ারের টিউটোরিয়াল রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে সব লিঙ্কগুলো দিয়ে দেবো, এই ড্রেসের, টুপির এবং শ্যুজের রিলেটেড যা কিছুই রয়েছে সবগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো আমার এই ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে দেখে নিতে পারবেন। আর এই হচ্ছে ড্রেসটি, ড্রেসটি খুবই সুন্দর লাগছে এবং খুবই কম, মানে কমফোর্টেবল, এবং কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। দেখতে পাচ্ছেন জাস্ট একটা মেরুন কালারের সাথে একটা ক্রিম কালার কম্বিনেশন, খুবই সুন্দর লাগছে কালারটি। এবং ড্রেসটি বানানো খুব সহজ, আমি খুব সহজেই কাজটি করেছি, যেহেতু বড় প্রজেক্টের কাজ, সো খুব সহজ স্টিচ দিয়েই করেছি। শুধু এখানে ডাবল ক্রোশেট দিয়ে আমি দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 পাঁচটি লাইন করেছি। পাঁচটি লাইন করাতে কিন্তু আমার নেকটি হয়ে গিয়েছে। তারপর আমি ওখানে সেল স্টিচ দিয়েছি এবং হাতাতেও সেল স্টিচ দিয়েছি।
এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে শেল স্টিচ দিয়ে নিয়েছি, এতে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছে। আর মাঝখানে একটি ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এই ফ্লাওয়ারের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। একই লিঙ্ক প্রত্যেকটাতে আমি একই ফ্লাওয়ার ইউজ করার চেষ্টা করেছি যাতে ম্যাচিং হয় টুপির সাথে, সুজের সাথে। এরপরে হচ্ছে নিচের যে স্টিচটি, এই স্টিচটি খুবই সহজ, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটি ডাবল, চারটি ডাবল ক্রোশিট দিয়েছি এবং এর পরবর্তী লাইনে দুইটি ডাবল ক্রোশিটের মাঝখানে যেই স্টিচটি রয়েছে সেখান থেকে আরও চারটি ডাবল ক্রোশিট দিয়ে নিয়েছি। এইভাবে করে আমি পুরো স্টিচটা করেছি। দেখতে পাচ্ছেন যে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ডিজাইনটা খুবই সহজ বাট করার পরে খুব কিউট লাগছে। আর নিচে যে সেল স্টিচটি দেখতে পাচ্ছেন এইখানে আমি সাতটি ডাবল ক্রোশিট নিয়েছি। সাতটি ডাবল ক্রোশিট নেওয়ার পরে মাঝখানে, মাঝখান থেকে একটি ডাবল ক্রোশিটে, তিনটি ডাবল ক্রোশিটের পরে একটি ডাবল ক্রোশিটে আমি আবার সাতটি ডাবল ক্রোশিট নিয়েছি। এরপরে বাকি আরও তিনটি ডাবল ক্রোশিট রয়ে গেল। সো এইভাবে করে আমি দুইটি লাইন করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই মাঝখানে আমি আরও সাতটি ডাবল ক্রোশিট করে নিয়েছি। এইভাবে করে আমি দুইটি লাইন করে নিয়েছি এবং এখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। সো আপনারাও এইভাবে উল সুতা দিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে ফেলতে পারেন, টুপি এবং শুজ এবং ড্রেস মিলিয়ে একটি সুন্দর সেট বানাতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে এবং কাস্টমারও খুব লাইক করবে। আর বাংলাদেশে যেহেতু ওইরকম কোম্পানি নেই, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটাই হতে পারে আপনার কোম্পানি, ফেসবুক পেজটাই হতে পারে আপনার একটি দোকান। আপনার নিজের একটি ফেসবুক পেজ খুলে ফেলুন এবং আপনি সেই ফেসবুক পেজে নিয়মিত আপনার প্রোডাক্টগুলি যেগুলো বানান সেগুলো পোস্ট করতে থাকুন। দেখবেন যে সেখান থেকে আপনার কাস্টমার আপনাকে নক করছে এবং আপনাকে অর্ডার করছে এবং আপনার প্রোডাক্টগুলি খুব সহজেই সেল হয়ে যাচ্ছে। আপনার নিজের প্রচুর পরিশ্রম করতে হবে আপনার বিজনেসটাকে বাড়ানোর জন্য। সেক্ষেত্রে আপনি যদি সুন্দর হাতের কাজ জানেন, হাতের কাজ জানলে আপনার 50% কাজ হয়ে গেল, বাকি 50% কাজ করবে হচ্ছে আপনার টেকনোলজি। আপনি যদি টেকনোলজি খুব ভালোভাবে জানেন, আপনার ফেসবুক পেজ খুলে আপনি সেখানে আপলোড করতে থাকুন, পোস্ট করতে থাকুন, তাহলে দেখবেন আপনার সেখান থেকে সেল হচ্ছে। অথবা আপনি একটি ইউটিউব চ্যানেলও খুলতে পারেন সাথে, ইউটিউব চ্যানেলও আপনি নিয়মিত এইভাবে প্রোডাক্টগুলি ভিডিও দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাস্টমার আপনার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু প্রোডাক্টগুলো কিনে নিচ্ছে। সো এইভাবে করে আপনি আপনার বিজনেসকে সুন্দরভাবে রানিং করতে পারবেন। আর হাতের কাজের প্রোডাক্ট আপনি ঘরে বসেই বানাতে পারবেন এবং ফেসবুকের মাধ্যমে আপনি ঘরে বসেই সেল করতে পারবেন। সো এটা আমি মনে করি মেয়েদের জন্য খুবই ভালো একটি সুযোগ। এই সুযোগটা আমাদের সবারই ব্যবহার করা উচিত, সুযোগের সদ্ব্যবহার করা উচিত। সো আপনারা এই কাজটি করতে পারেন, সুন্দর সুন্দর হাতের কাজ বানিয়ে। শুধু যে কুশি কাটার প্রোডাক্টের কাজ বানাতে হবে তাও না, আপনি যে কোনো হাতের কাজ বানালে যদি পেরে থাকেন সেই কাজগুলো আপনি সুন্দরভাবে বানিয়ে আপনার ফেসবুক পেজে পোস্ট করতে পারেন এবং আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন, সেখান থেকে আপনি কাস্টমার পেয়ে যাবেন। এভাবে করে করে আপনাকে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে সামনে। এবং হাতের কাজ দিয়ে আসলে টাকা ইনকাম করা সম্ভব, ইউটিউবের মাধ্যমে ডলার ইনকাম করা সম্ভব, বাংলাদেশে বসেই আপনি পারবেন এগুলো করতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।